হাসপাতালের ওয়ার্কারদের যারা আমাদের কন্ট্রাকচুয়াল ওয়ার্কার আছে তাদের কিছু সমস্যা আছে তাদের যেটা আজকের ওনাদের আন্দোলনের থেকে জানতে বুঝতে পারলাম যে সেটা হচ্ছে যে এজেন্সির হয়ে ওনারা কাজ করেন সেই এজেন্সি ওনাদের টাইমলি যে ওনাদের মান্থলি স্যালারি সেটা দিচ্ছেন না বা ওনাদের যে প্রাপ্য পিএফ এর টাকা ওনাদের অ্যাকাউন্টে নাকি টাইমলি ঢুকছে না বা তার সাথে ওনাদের যে ইপিএফ ইএসআই যে বেনিফিটসগুলো ওনারা পাবেন ওনারা যেগুলো ওনাদের পাওয়ার কথা সেগুলো ওনারা ঠিকঠাক ওনাদের কোম্পানি ঠিকঠাক দিচ্ছেন না তো সেই মর্মে ওনাদের এখন রমজান মাস চলছে ফলে সবাই খুব অসুবিধায় আছে টাইমলি পয়সা না পাওয়ার জন্য সেই জন্য ওনাদের একটা প্রতিবাদ ছিল কিন্তু আমরা আলোচনা করেছি দীর্ঘক্ষণ ওনাদের প্রতিনিধি যারা ছিলেন তাদের সঙ্গে আলোচনা করেছি যেটা খুব স্পষ্ট সেই আলোচনায় আমরা একটা জায়গায় পৌঁছেছি যে সেটা হচ্ছে যে ওনারা তো ডিরেক্ট গভর্নমেন্টের স্টাফ নন ওনারা কাজ করেন হচ্ছে এজেন্সির হয়ে এজেন্সির যে সিস্টেমটা সেটা হচ্ছে ওনাদের মাইনে মানে ওনাদের যে এটা হয় প্রাপ্যটা হয় সেটা আমরা হচ্ছে আগের মাসের পেমেন্ট করেছে তার প্রমাণ দিতে হয় তার সঙ্গে নতুন বিল সাবমিট করলে আমরা এজেন্সিকে পে করি এজেন্সি তারপর তার ওয়ার্কারদেরকে পে করে এটাই সিস্টেম এই হাসপাতালে না সরকারি সমস্ত হাসপাতালে কন্ট্রাকচুয়াল লেবারদের এইভাবেই পেমেন্ট হয় তো ফেব্রুয়ারি মাসের পেমেন্ট ওনারা জানুয়ারি মাসের পেমেন্ট করেছেন তার যে নথি আমাদেরকে দিয়ে বিল সাবমিট করেছিলেন আমরা টাইমলি সেটা দিয়েছিলাম কিন্তু ওয়ার্কারদের বক্তব্য তারা সেটা এখনও ওনাদের সেই মাইনেটা কোম্পানি দেয়নি এবারে যেহেতু ওনাদের মাইনেটা কোম্পানি দেয় ওনাদের অ্যাকাউন্ট তো আর আমরা দেখতে পাই না ফলে কোম্পানি দিয়েছে কি দেয়নি সেটা ওনাদের অভিযোগের ভিত্তিতে আমাদের কোম্পানির সঙ্গে কথা বলবো আমরা সেটা আমরা বলেছি ওনাদেরকে লিখিত অভিযোগ জানাতে আমরা বলেছি যে ওনাদের যে যে বেনিফিটস ওনাদের পাওয়ার কথা পাচ্ছেন না সেগুলো জানালে পরে আমরা কোম্পানিকে জানাবো এবং একই সঙ্গে স্বাস্থ্য ভবনে হায়ার অথরিটিকে আমরা জানাবো সেই সঙ্গে আমরা হাসপাতাল কর্তৃপক্ষর তরফ থেকে আমার স্টাফেদেরকে যারা কাজ করেন তাদেরকে আমরা এটা বলেছি যে কোনোভাবেই পরিষেবা যাতে ওনারা না বন্ধ করেন ওনারা আমাদের আন্দোলন অবশ্যই করতে পারেন কিন্তু হাসপাতালে মুমূর্ষু রোগী আসেন ইনডোরের মুমূর্ষু রোগী ভর্তি আছে ইমার্জেন্সিতে পেশেন্ট আসে তাদের পরিষেবা যাতে কোনোভাবে ব্যাহত না হয় সেদিকে যাতে ওনারা নজর রাখেন সে ব্যাপারে আমরা ওনাদেরকে বলেছি এবং ওনারা সেই প্রতিশ্রুতি দিয়েছেন যে ওনারা হাসপাতালের পরিষেবা যাতে ব্যাহত না হয় সেটা দেখবেন এবং এখন অলরেডি তারা যে যার নিজের কাজের জায়গায় চলে গেছেন প্যারালালি ওনারা ওনাদের বক্তব্য লিখিত আকারে আমাদের জানালে পরে আমরা পরবর্তী স্টেপ হিসেবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং যে এজেন্সি আছে তাদের সঙ্গে যোগাযোগ করে জিনিসটা মেটানোর চেষ্টা করব সুরাহাটা ডেফিনেটলি আমাদের হাতে নয় তার কারণ হচ্ছে এরা সরকারের কর্মচারী নয় এরা কাজ করে হচ্ছে এজেন্সির হিসেবে আগেও একবার বছর দুয়েক আগে একটা এরকমই অভিযোগ উঠেছিল এবং তখন সেই অভিযোগের ভিত্তিতে আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ স্বাস্থ্য ভবনের সঙ্গে আমরা সেটা অফিসিয়াল কমিউনিকেশন পড়েছিলাম এবং স্বাস্থ্য ভবনে মিটিং হয়েছিল সেখানে হাসপাতালের তরফ থেকে আমি ছিলাম এবং স্বাস্থ্য ভবনের তরফ থেকে সেক্রেটারি ছিলেন তার টিম নিয়ে এবং যে এজেন্সি তাদের রিপ্রেজেন্টেটিভ ছিলেন সেই মিটিং মিটিংয়ের পরিপ্রেক্ষিতে ওদের দীর্ঘদিনের যে ইপিএফের যে টাকা বাকি ছিল সেটা পেমেন্ট হয়েছিল এবং হ্যাঁ এবারে যেটা বাকি আছে সেটা দেখুন যেটা জিনিসটা যেটা হয় যে এই এজেন্সি এখানে বহুদিন ধরে কাজ করছে এবং এদের যে বাকি ইপিএফ যদি বাকি থাকে সেটা জানার ক্ষমতা এই অফিসের নেই এই অফিসের এক্তিয়ারের মধ্যে নেই তার কারণ আমাদের অফিস থেকে যা পেমেন্ট হয় সেটা ডিরেক্টলি এজেন্সিকে পেমেন্ট এজেন্সি তার ওয়ার্কারকে অবশ্যই এজেন্সি ডেফিনেটলি আমার ওয়ার্কারদের তো সেটাই অভিযোগ যে এজেন্সি তাদেরকে ঠিক সময়ে তাদের বেতন দিচ্ছেন না এটাই এই অভিযোগ নিয়েই ওনারা এসেছিলেন আমাদের কাছে আমরা অবশ্যই না আমরা এজেন্সির সঙ্গে আজকে কথা বলিনি আজকে ওনারা লিখিত আকারে ওনারা আমাদেরকে জানাবেন এবং আমরা সেটা অফিসিয়ালি আমরা এজেন্সিকে জানাবো যে ওনারা যাতে অবিলম্বে ওনাদের যা প্রাপ্য সেটা যাতে মিটিয়ে দেয় সেটা আমরা আমাদের তরফ থেকে যে ধরনের কমিউনিকেশন প্রয়োজন আমরা অবশ্যই করছি অফিসিয়ালি কেউ না দিতে পারে না তার কারণ যে কোনো ওয়ার্কার একবার কাজ করলে পরে তাকে অবশ্যই তার কাজের তাকে বেতন দিতে হবে এটা তো কখনোই হতে পারে অবশ্যই আমরা অফিসিয়াল যাব যাবতীয় যা করা আজ করা উচিত আমাদের তরফ থেকে অবশ্যই সেটা করবো আপনার